শেখ হাসিনার পদত্যাগের মীমাংসিত বিষয় নিয়ে চক্রান্তে পা দিয়ে কোনো হঠকারি সিদ্ধান্ত না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। স্বৈরাচারে দোসরদের কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তী সরকারকে যাতে কেউ সংকটে ফেলতে না পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। তো এইটাকে কেন্দ্র করে এই যে একটা নতুন করে জটিলতা আবার তৈরি হোক করার একটা উস্কানি অপতৎপরতাকে নানান দিক থেকে দেখতেছি, এটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো এ ব্যাপারে পরিস্থিতি খুব উত্তেজনাকর পরিস্থিতি, কিন্তু আপনারা উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগবশত উত্তেজনাবশত হঠকারী যেটা আত্মঘাতী হতে পারে, যেটা অন্যান্য শক্তিকে বাংলাদেশকে কেন্দ্র করে নানা খেলাধুলার সুযোগ করে দেয়, এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না।